আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমরা আজকে চলে এসেছি ফাইজানের জন্য কিছু খেলনা কিনবো, তাই একটা টয় স্টোরে। তো প্রথমে এখানে বড় বড় কয়েকটা হর্স নিয়ে একটু তার সঙ্গে দুষ্টুমি করতেছি, দেখি তার অনুভূতি কীরকম। তো সে খুব একটা এক্সাইটেড না, অন্যান্য বাচ্চারা যেরকম খেলনা দেখলে কান্নাকাটি করে বা গড়াগড়ি করে বা এইটা চায় ওইটা চায়, ওরকম না। তার শুধু একটা খেলনাই ফেভারেট, সেটা হচ্ছে কার, আর অন্য অন্য খেলনাগুলো জাস্ট দেখে একটু হাসে এরকমই। তো তারপরও দেখি আজকে সে কী কী পছন্দ করে, তার জন্য কিছু খেলনা নিবো বাসাতে। দেখো হর্স তো সামনে একটু ধরো তো, ওরকম করে হর্স মামা। হেড কোথায় বেবি? হেড হেড বেবি। নোজ কোথায়? নোজ। ইয়েস। আইস কোথায়? আইস। মাউথ আইস আইস। এখানে সে সব এই টয়টার যে বডি পার্ট আছে ওগুলো দেখাচ্ছে। ইয়েস। বেবির হেয়ার কোথায় মাম্মা? হেয়ার? নো হেয়ার। নো হেয়ার। মাম্মা বেবি হ্যান্ড কোথায়? হ্যান্ড। ফাইজান বেবি ওলি বেলি বেলি কোথায়? বেলি বেলি কোথায়? বেলি। ওয়াও সে কার্টুন দেখে দেখে এগুলো সব শিখেছে একা একা। হ্যান্ড। লেগ কোথায়? আমরা কিছুই তাকে শেখাইনি। ফাইজান লেগ কোথায় বেবি? সে সব বলতে পারে। হেড টু টোস এভরিথিং। টোস কোথায় মাম্মা? টোস একটা একটা করে বলবা মাম্মা। বেবি বেলি কোথায়? বেলি। এখানে অনেক ধরনের খেলনা আছে, একদম 0 থেকে শুরু করে 10-12 বছর বয়স পর্যন্ত। তো এমন অনেক খেলনা আছে যেগুলো আমরা নামও জানি না, বাট বাচ্চারা হয়তো চিনে। ফাইজান হয়তো বড় হলে ও বুঝে বুঝে নিতে পারতো, এখন যেহেতু সে ছোট তো তাকে একটা লিস্ট দেয়া হয়েছে, তার টিচার দিয়েছে ওই খেলনাগুলোই আজকে তাকে শুধু কিনে দেব, সেজন্যই আমরা এখানে এসেছি। আমরা ওর জন্য পাজেল খুঁজতেছি, পাজেল ব্লক এই টাইপের কিছু খেলনা কিনে দিব, আর কিছু স্টোরি বুক যেগুলো দিয়ে ও কথা বলা শিখতে পারে,
বা আমি পড়ে ওকে শোনাবো, ও শুনবে এরকম কিছু। এটা মুভি হয়েছিল না? আর এইটা আমার কাছে মনে হচ্ছিল একটা ঋত্বিকের মুভি হয়েছিল অনেক আগে, তখন আমরা ছোট। সেই মুভিটাতে একটা এলিয়েন আসছিল আকাশ থেকে, প্রীতি জিন্তা আর ঋত্বিক, তো ওইটা আমার কাছে মনে হচ্ছে এরকম একটা এলিয়েন টাইপের কিছু। এখানে ক্রিসমাসের জন্য বড় বড় টয় এনে রাখা হয়েছে, বিশাল বড় বড় সাইজের ফোমের একটা বড় ডাইনোসর দেখা গেল। এখান থেকে তার জন্য বড় এক বাগ ব্লক নেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি কিডসদের জন্য, কারণ তারা যেহেতু বিভিন্ন ধরনের টয় দেখতে পছন্দ করে, তো আমার এটা কিডসদের সেকশনে ফরওয়ার্ড করা হবে ভিডিওটা। তো ব্যাগটা পেয়ে সে ভীষণ হ্যাপি, ওটা সে হাতে নিয়ে বসে আছে। Thank you.
এই দিকটাতে বড় বড় টয়গুলো ছিল, খুবই সুন্দর। এগুলো যখন 6-7 বছর বয়স হবে তখন ওরা একাই ড্রাইভ করতে পারবে। অনেক সুন্দর সুন্দর গাড়ি ছিল ছেলেদের মেয়েদের। আমাদের কেনাকাটা মোটামুটি শেষের দিকে, আমরা এখন বাসায় চলে যাব। চলে এসেছি আর এখন এসে তার যে খেলনাগুলো নিয়ে আসা হয়েছে ওখান থেকে আজকে একটা বের করে দিব, আর বাকিগুলো তার পাপা লুকিয়ে রেখেছে, কারণ একটা যখন খেলার আগ্রহ কমে যাবে তখন আর একটা বের করে দিবে, আর একসঙ্গে বের করে দিলে সে সবগুলো ভেঙে ফেলবে। তাই তো আজকে তাকে প্রথম যে চুচোর ট্রেনটা আনা হয়েছে ওটা বের করে দেয়া হয়েছে। তার পাপা তাকে হেল্প করতে আসছে, সেও কাজ করতেছে সাথে। Thank you.
দাদা। Boom, 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 boom.